স্যার, আমাদের রোগীদের একটা প্রশ্ন থাকে, কারণ বিভিন্ন রকমের ক্যান্সার হয়ে থাকে, পাকস্থলীর ক্যান্সার, লিভার ক্যান্সার, অগ্ন্যাশয়ের ক্যান্সার, তো তাদের একটা প্রশ্ন থাকে, ক্যান্সার হলে তারা কোন ডাক্তারের কাছে শরণাপন্ন হবেন? তারা এটা যদি সে খুব সিরিয়াসলি চিন্তা করে যে তার ক্যান্সার হয়েছে, তাহলে ক্যান্সার বিশেষজ্ঞর কাছে গেলে তার ডায়াগনোসিস এবং তার ট্রিটমেন্টটা অনেক আর্লি শুরু হবে। আরেকটা হতে পারে যে তার ক্যান্সার নাই, সেটাও কিন্তু সে কতগুলি পরীক্ষার মাধ্যমে এটা বলে দিতে পারবে যে না, এটা ক্যান্সার রিলেটেড না, এটা অন্য কারণে হচ্ছে। কাজে স্পেশালিস্ট ডক্টরের কাছে প্রথমে যেতে পারলে সবচেয়ে ভালো। বাট আজকাল আমি বললাম যে MBBS ডাক্তাররাও কিন্তু, নর্মাল যে ডক্টর আছে তারাও কিন্তু আজকাল অনেক সচেতন, তাদেরকেও শেখানো হয়, এবং তারা যদি মনে করে যে এই রোগটা, এই ক্যান্সারের এই লক্ষণগুলি এই ক্যান্সারের সাথে সম্পৃক্ত, তখন সে ওই নির্দিষ্ট ডাক্তারের কাছে রেফার করতে পারে। যেমন জরায়ুমুখের ক্যান্সার হলে একটা MBBS ডাক্তারের কাছে গেলে সে যদি বলে আমার এরকম সিমটম হচ্ছে, তখন সে গাইনোকোলজিস্টের কাছে পাঠাতে পারে, গাইনোকোলজিস্ট সেখানে দেখে বায়োপসি নিয়েই কিন্তু প্রমাণ হতে পারে। তাই এরকম ফুসফুসের ক্যান্সার হলে আমার কাছেই আসতে হবে তা না, বা ক্যান্সার স্পেশালিস্টের কাছে যেতে হবে তা না, বক্ষব্যাধি বিশেষজ্ঞর কাছে গেলেও তারাও কিন্তু এই ফুসফুসের ক্যান্সারটা ডায়াগনোস করতে পারে। কাজেই ওটা নির্ভর করবে আপনার কোন ধরনের সিমটম হচ্ছে, এবং সেই সিমটম নিয়ে আপনি কার কাছে প্রথমে গেলেন এবং তিনি আপনাকে কোথায় পাঠাবেন সেটা উনি নির্ধারণ করবেন আর কি। স্যার, এখন আসি ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি নিয়ে, একটু চিকিৎসা পদ্ধতির সম্পর্কে যদি রোগীদেরকে বলেন। চিকিৎসা পদ্ধতির মধ্যে অনেক ক্ষেত্রে সলিড টিউমারের বেলায় আমাদের অপারেশন খুব বড় ভূমিকা পালন করে, যেমন ব্রেস্ট ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, কলন ক্যান্সার, এগুলিতে অপারেশনের একটা বিশেষ ভূমিকা আছে। কিন্তু ব্লাড ক্যান্সারের বেলায় সেটা না, ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্ট ইউজুয়ালি কেমোথেরাপি বা অন্যান্য পদ্ধতি ব্যবহার করা হয়। আজকাল অনেক নতুন ট্রিটমেন্ট মডালিটি বেরিয়েছে, সেগুলি ব্যবহার করা হয়। আর দ্বিতীয় হচ্ছে রেডিওথেরাপি। রেডিওথেরাপি অনেক ক্যান্সারেই রেডিওথেরাপি চিকিৎসার, পুরোপুরি চিকিৎসার একটা অংশ। আর কেমোথেরাপি প্রায় 70-80% ক্যান্সারেই কিন্তু কেমোথেরাপি লাগে। এখন কেমোথেরাপির সব ওষুধ আমাদের দেশে তৈরি হচ্ছে এবং পাওয়া যায়। তারপরে যেটা আধুনিক চিকিৎসা, আমি যেটা বলছিলাম যে বায়োপসি করলে, সেখানে কিছু টেস্ট করলে তার আধুনিক চিকিৎসা, অর্থাৎ টার্গেটেড থেরাপি বলি আমরা, সেগুলিতে কাজ হবে কিনা সেটা নির্ধারণ করা যায়। আরও লেটেস্ট এসছে ইমিউন চেক পয়েন্ট ইনহিবিটর, এটাও কিন্তু ওই পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা যায়। আমরা এটাকে এইগুলিকে বলা হয় বলি যে ড্রাইভার মিউটেশন, অর্থাৎ এই ড্রাইভার যে জিনিসটা আমি পাচ্ছি অ্যাবনর্মাল, ওই মিউটেশনটা পেলে ওটাই আমাদেরকে বলে দেবে যে কোন চিকিৎসা দিলে ভালো হবে। এবং এই যে ইমিউন চেক পয়েন্ট ইনহিবিটর, টার্গেটেড থেরাপি, এগুলি সব এখন বাংলাদেশে পাওয়া যায়, প্লাস অনেক রোগী কিন্তু এগুলি দ্বারা প্রচণ্ডভাবে বেনিফিটেড হচ্ছে। সো এই চিকিৎসা পদ্ধতি, তাহলে আমি সংক্ষেপে বললে অপারেশন, রেডিওথেরাপি, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, আরেকটা আছে হরমোন থেরাপি। হরমোন থেরাপি পার্টিকুলারলি দুইটা ক্যান্সারের জন্য লাগে, ব্রেস্ট ক্যান্সার এবং প্রস্টেট ক্যান্সার।